আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে তোমাদের জন্য এই ভিডিওটি যাদের ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি মেজর সাবজেক্ট হিসাবে রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে টেনে টেনে দেখবে না তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থেকে তোমরা বঞ্চিত হবে তাই তিন চার মিনিটের ভিডিও তোমরা একটু কমপ্লিট তোমরা ভিডিওটি দেখবে তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে এবার দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর ওয়ান পেপার কোর্স কোড এটি পেপার কোড অর্থাৎ পেপার পরীক্ষার খাতায় পেপার অংশ লিখতে হবে পিএইচ আইএল হাইফেন এম জে হাইফেন টি হাইফেন জিরো ওয়ান এটি তোমাদের কোর্স কোড এই কোডটি তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় পেপার যে অংশ থাকবে সাবজেক্টের জায়গায় ফিলোজফি লিখবে পেপারের জায়গায় এই কোডটি তোমাদের লিখতে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোজফি মেজর সাবজেক্টের সিলেবাসে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি এই সিলেবাসের উপরে তোমাদের তোমরা যে সিলেবাস পেয়েছ সেটি ইংরেজিতে পেয়েছ এবার আমি সেটি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখে নাও তোমাদের সিলেবাস দু গ্রুপ এ গ্রুপ এ বিভাগে তোমাদের রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি অর্থাৎ ভারতীয় দর্শন দেখো এখানে সেকশান এতে আছে সাধারণ ভূমিকা সেকশান বি এ রয়েছে চারবাগ দর্শন সেকশান সি এ রয়েছে জৈন দর্শন আর সেকশান ডি এ রয়েছে বৌদ্ধ দর্শন এরপরে এগুলোরই বিস্তারিত যে সিলেবাস সেটি আবার তোমাদের সামনে তুলে ধরছি সেকশান এতে রয়েছে সাধারণ ভূমিকা সাধারণ ভূমিকায় ইউনিট ওয়ানে রয়েছে ভারতীয় দর্শনের স্বতন্ত্র বৈশিষ্ট্য ইউনিট টুয়ে এ রয়েছে বৈদিক এবং উপনিষদীয় বিশ্ব দৃষ্টির মৌলিক ধারণা মহাজাগতিক আদেশ কর্তব্য দায়বদ্ধতা তারপরে আত্মা জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তারপরে তুরিয়া কর্মফল তারপরে সেকশান বি এ রয়েছে চারবাগ দর্শন ইউনিট ওয়ানে আছে জ্ঞানতত্ত্ব উপলব্ধি অনুমান এবং মৌখিক সাক্ষ্য ইউনিট টুয়ে রয়েছে অধিবিদ্যা বস্তুবাদ ও দেহাত্মবাদ তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেতে চাও শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তোমাদের মেজর সাবজেক্ট দুশো পঞ্চাশ টাকা মাইনর সাবজেক্ট হলে দুশো টাকা তোমাদের যদি মাইনর যে বিষয় রয়েছে সেটি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমার যে মাইনর বিষয় সেই মাইনর বিষয়ের পিডিএফ কপি যদি রেডি থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আগে জেনে নেবে তারপরে পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করবে এবং পিডিএফ কপি সংগ্রহ করে নেবে তোমাদের এই দর্শনের সিলেবাস আজকে আপলোড করলাম তোমরাও এক সপ্তাহ পর তোমরা এই বিষয়ের প্রশ্নোত্তরে পিডিএফ কপি পেয়ে যাবে তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর তোমাদের এই পিডিএফ যখন তৈরি হবে রেডি হবে তখনই তোমাদের দর্শন মেজর বিষয়ের সাজেশন ইউটিউবে আপলোড হবে তুমি ইউটিউবে সাজেশনের নোটিফিকেশান দেখতে পেলেই তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফ কপি সংগ্রহ করে নেবে প্রত্যেকটি বিষয়ের সাজেশন তৈরি হলেই সাজেশন আপলোড হলেই বুঝবে তোমরা যে সেই বিষয়ের পিডিএফ কপি রেডি হয়ে গেছে তোমরা তখনই সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নেবে তোমরা সংগ্রহ করলে অনেকভাবে উপকৃত হবে কারণ বিগত বছরের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে সেই সঙ্গে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন একদম কমপ্লিট থাকবে এর বাইরে তোমাদের তেমন পড়ার প্রয়োজন হবে না যদি তোমরা ইচ্ছুক বিভিন্ন বই কিনতে পারো তবে আমার কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কোনো রকমের বাড়তি টেনশন নিতে হবে না সেই প্রশ্ন পিডিএফ কপি যে প্রশ্ন থাকবে সেগুলো মুখস্থ করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তারপরে দেখো সেকশান ডি আছে জৈন দর্শন জৈন দর্শন ইউনিট ওয়ানে আছে জ্ঞানতত্ত্ব জ্ঞানের তত্ত্ব মতিশ্রুতি অবধি অভিপ্রায় এবং কেবলা তারপরে ইউনিট টুয়ে আছে অধিবিদ্যা স্যাত দ্রব্য গুণ অভিপ্রায় জীব আজীব অনেকান্তবাদ স্যাতবাদ সপ্তভঙ্গি নেয় এগুলো সব জৈন দর্শনে রয়েছে আগের যে সিলেবাস সেই সিলেবাস থেকে অনেকটাই এটা নতুন এখানে অনেক কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে তাই তোমরা অবশ্যই এই সমস্ত সিলেবাসটাই পড়বে কারণ তোমাদের নতুন সিলেবাস অনেক বেশি প্রশ্ন তোমাদের এবার পড়তে হবে অল্প সংখ্যক প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে না তাই চেষ্টা করবে তিরিশ থেকে পঁয়ত্রিশখানা প্রশ্ন অবশ্যই পড়ে রাখার সেকশানটি ইয়ে আছে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনে তোমাদের যেগুলো পড়তে হবে ইউনিট ওনে চারটি সত্য প্রতিত্ব সমুৎপাদবাদ কর্মবাদ ক্ষণ ভঙ্গবাদ নৈরাত্যবাদ তারপরে ইউনিট ইউনিট টুয়ে আছে দেখো ইউনিট টুয়ে বৌদ্ধ ধর্মের বিদ্যালয় বা বৌদ্ধ দর্শনের বিদ্যালয় বৈভাষিক সৌতান্ত্রিক যোগাচার আর মাধ্যমিক এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এরপরে গ্রুপ বি অনেক বড় সিলেবাস তোমাদের গ্রুপ বি আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোজফি একটা শুধু আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোজফি এটি একটা পেপার ছিল পঁয়ষট্টি নাম্বারের পঁচাত্তর নাম্বারের অনার্সের আর আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি এটাই একটি এটি একটি পেপার ছিল এটাও পঁচাত্তর মার্কের কিন্তু তোমাদের এই দুটো পেপার এক সঙ্গে যুক্ত করে একটা পেপার করেছে তার তাহলে তোমরা বুঝতে পারছো দুটো সিলে দুটো পেপারের সিলেবাসকে একটা পেপার করেছে তোমাদের অনেক বড় সিলেবাস তাই তোমাদের অবশ্যই সিরিয়াসলি ভালোভাবে এই পড়তে হবে অনেক বড় সিলেবাস যে কারণে অনেক প্রশ্নই তোমাদের পড়তে হবে সেকশান এ দেখো পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ভূমিকা সেকশান বি এ প্লেটো সেকশান সি এ অ্যারিস্টটল এবার বিস্তারিত দেখো এ আছে পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ভূমিকা ইউনিট ওয়ানে আছে প্রাচীন মধ্যযুগ ও আধুনিক যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য ইউনিট টু এ রয়েছে প্রাক সক্রেটিস দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় প্রাক সক্রেটিস দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে রয়েছে থ্যালেস অ্যানাক্সাগোরাস অ্যানাক্সি মেনিস তারপরে আছে লোনিয়াস পিথাগোরাস পারমে পারমেনাইডস হেরাক্লিটাস এবং ডেমি ডেমোক্লিটাস এই দার্শনিকদের সম্পর্কে তোমাদের পড়তে হবে এরপরে তোমাদের রয়েছে ইউনিট থ্রিতে আছে দেখো সফিস্ট এবং সক্রেটিসের সংক্ষিপ্ত ভূমিকা অপশ সেকশান বি এ আছে প্লেটো ইউনিট ওয়ানে আছে জ্ঞান মতামত এবং বিশ্বাসের তত্ত্ব ইউনিট টুয়ে এ রয়েছে ধারণার তত্ত্ব ইউ সেকশান সি সি আছে অ্যারিস্টটল ইউনিট ওয়ানে আছে প্লেটোর ধারণার তত্ত্বের খণ্ডন ইউনিট টুয়ে আছে কার্যকারণ তত্ত্ব এবং পদার্থের তত্ত্ব তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই তোমার শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা করবে তবে কখনোই ফ্রিতে পিডিএফ কপি দেওয়া হয় না তোমরা কখনো ফ্রিতে পিডিএফ কপি দিন এই কথা কেউ লিখবে না কারণ এর উত্তরে পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয় এবং প্রচুর পরিশ্রম হয় যে কারণে আমরা ফ্রিতে দিতে পারবো না এই বিষয়টি তোমরা অবশ্যই জেনে রাখবে কারণ ফ্রিতে দেওয়া সম্ভব নয় এত বিষয়গুলো খাটছে আমাদের যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের বেতন রয়েছে টাইপিস্টদের বেতন রয়েছে তাই আমাদের পক্ষে ফ্রিতে দেওয়া সম্ভব নয় একটি পিডিএফ কপি তৈরি করতে আমাদের অনেক খরচ হয় তাই তোমরা কখনও কেউ ফ্রিতে পিডিএফ দিন এই কথা বলবে না বলে আমাদের লজ্জিত করবে না তাহলে এই ছিল তোমাদের পিডিএফ এই সরি সিলেবাস এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে বিগত বছরের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এবং সেই সঙ্গে বিগত বছরের শর্ট প্রশ্নের তোমাদের সিলেবাসের উপরে যে মিলগুলো ছিল সেই অনুযায়ী সেই শর্ট প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি